অবশেষে ন্যাশনাল টেস্টিং এজেন্সি ইউজিসি নেট 2020, যেটা জুন নেট 2020, তার জন্য যে অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক, সেই লিঙ্ক আজ অ্যাক্টিভ করলো। আর এই সংক্রান্ত একটি নির্দেশিকা কিন্তু জারি হয়েছে আমাদের যে নেটের সাইট, আমাদের যেটা আছে সেটা হচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি যে সাইট, সেই সাইটে কিন্তু এই সংক্রান্ত একটি নির্দেশিকা প্রকাশিত হয়েছে। আপনি লেটেস্ট এনটি এর মধ্যে এই নির্দেশিকাটা কিন্তু স্ক্রল করতে দেখবেন। আসলে একবার দেখে নেওয়া যাক এই নির্দেশিকায় কি বলা আছে। এখানে দেওয়া আছে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট জুন 2020। দ্য ইউজিসি নেট জুন 2020 উইল বি হেল্ড অ্যাজ পার দ্য ফলোয়িং শিডিউল। অ্যাডমিট কার্ডস ফর দ্য এক্সামিনেশন টু বি হেল্ড অন 24/9/2020 থেকে 25/9/2020 মধ্যে যে বিষয়গুলোর পরীক্ষা হবে তাদের জন্যই কিন্তু অ্যাডমিট কার্ড এই মুহূর্তে ডাউনলোড করা যাবে। ফর আদার্স সেম শ্যাল বি ডিসক্লোজড অন এনটিএ ওয়েবসাইট। শুন, আদার্সগুলোর জন্য কিন্তু পরবর্তীতে আবার নোটিফিকেশন দেওয়া হবে। এই মুহূর্তে কিন্তু দেখুন একটা নোটিফিকেশন দিয়ে দেওয়া হচ্ছে 24/9 থেকে 25/9, দুদিন কোন কোন বিষয়ের সাবজেক্টের নেট, ইউজিসি নেট যেটা হবে, ন্যাশনাল এলিজিবিলিটি কন্ডাক্ট করা হবে, তার তালিকা দেওয়া হয়েছে সাবজেক্ট কোড অনুযায়ী, এবং টাইমটাও দেওয়া হয়েছে। এখানে বিভিন্ন সাবজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যারা যে সাবজেক্টে অ্যাপ্লাই করেছেন তারা কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন যে কোন সাবজেক্টের পরীক্ষা এই মুহূর্তে হতে চলেছে। এখানে কিন্তু মাত্র দুটো ডেটের উল্লেখ আছে, 24 এবং 25। পরবর্তীতে যে ডেটগুলো আছে সেই ডেটগুলোর এখানে শিডিউল বলা আছে কবে কি পরীক্ষাগুলো হবে, 1, 7, 9, 17, 21, 22, 23, মূলত মেইন যে সাবজেক্টগুলো আছে সেগুলো কিন্তু এই সেকেন্ড পার্টের ডেটগুলোতেই রাখা হয়েছে। এই পার্টগুলো আছে নোটিফিকেশনে, আপনারা আপনাদের নিজস্ব শিডিউলগুলো অবশ্যই এখান থেকে দেখে নিতে পারবেন। অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন ইউজিসি নেট 2020 যেটা করোনা পরিস্থিতির জন্য আটকে ছিল, দীর্ঘদিন ধরে কবেই পরীক্ষাটা হবে, তার ডেট ঘোষণা হলো, কবে অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে, এই বিষয়গুলো নিয়ে প্রার্থীরা ভাবছিলেন। আজকে কিন্তু ইউজিসি ন্যাশনাল টেস্টিং যে এজেন্সি তাদের তরফ থেকে কিন্তু নির্দেশিকা দিয়ে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হলো কবে কোন পরীক্ষা হবে। এবং এই মুহূর্তের জন্য 24 এবং 25 তারিখের জন্য যে দুটো দিন, যে দুদিনে যে সমস্ত সাবজেক্টগুলোর পরীক্ষা হবে তাদের জন্য কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক দেওয়া হলো। কিভাবে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন, তার জন্য আপনি এনটিএ সাইটে চলে যেতে পারেন। এই এনটিএ সাইটে গিয়ে, ন্যাশনাল টেস্টিং এজেন্সির যে সাইট, সেই সাইটে গিয়ে অ্যাক্টিভ এক্সামিনেশন এই অপশনে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন এখানে আপনার যে সমস্ত অ্যাক্টিভ এক্সামিনেশন চলছে তার দেওয়া আছে। আপনি যেটা করতে পারেন, এখানে দেখুন পরিষ্কারভাবে লিঙ্ক দেওয়া আছে ইউজিসি ন্যাশনাল এলিজিবিলিটি জুন 2020। এইখানে লিঙ্কে ক্লিক করে বা সরাসরি এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটা দেওয়া আছে ugcnet.nta.nic.in, এই লিঙ্কে ক্লিক করেও কিন্তু আপনি পৌঁছে যেতে পারেন। এখানে ক্লিক করলে আপনি সরাসরিভাবে চলে আসবেন ন্যাশনাল টেস্টিং এজেন্সির একটা সাইট, যেখানে ইউজিসি নেট 2020 পরিষ্কারভাবে পাবলিক বুলেটিনটা দেওয়া আছে, এবং শেষে এখানে দেখুন ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর ইউজিসি নেট 2020, এই লিঙ্কটা কিন্তু দেওয়া আছে। এই লিঙ্কে ক্লিক করলে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন, যেখানে অ্যাপ্লিকেশন আইডি, ডেট অফ বার্থ এবং সিকিউরিটি পিন, এটা করে সাবমিট করলেই কিন্তু আপনি আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। মূলত দুটো শিফটে এই পরীক্ষাটা হবে, ফার্স্ট এবং সেকেন্ড হাফে দুটো পরীক্ষা হবে, 24 এবং 25, এই দুটো তারিখে আপাতত পরীক্ষার যে ডেট এবং সেই সমস্ত ডেটের যে অ্যাডমিট কার্ড, সেই ডেটের অ্যাডমিট কার্ড ইস্যু করা হচ্ছে। পরবর্তী যে ডেট, যে ডেটগুলোর কথা আমরা বললাম, সে সমস্ত ডেটের অ্যাডমিট কার্ড এই মুহূর্তে কিন্তু ইস্যু করা হচ্ছে না। ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ অর্থাৎ 24 ও 25 তারিখে অ্যাডমিট কার্ডগুলো ইস্যু করা হলো। পরবর্তী অ্যাডমিট কার্ড সম্বন্ধে যে সমস্ত নোটিফিকেশন, যেটা খুব শীঘ্রই ন্যাশনাল টেস্টিং এজেন্সির সাইটে দেওয়া হবে। সকলে পরীক্ষা ভালো করে দিন এবং করোনা পরিস্থিতিতে পরীক্ষা সকলেরই সঠিকভাবে হোক এই কামনাই করি। শিক্ষা সংক্রান্ত নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন টিএফপিজির ইউটিউব চ্যানেলটি।